নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই উনিশে জানুয়ারি দু হাজার বাইশ বুধবার সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে প্রবল লটারির প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির আমি প্রতিদিন আপনাদের সামনে লটারির বিষয়ে ভিডিও নিয়ে আসি কোন 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 রাশির আগামীকাল লটারি লাগার সম্ভাবনা আছে অর্থাৎ আগামীকাল বুধবার উনিশ তারিখ কোন রাশিগুলো লটারি থেকে প্রাইজ পেতে চলেছে ছোট হোক বড় হোক মাঝারি হোক পুরস্কার আপনি কিন্তু পাবেন আপনি হাজার টাকা হলেও পাবেন আপনি দশ হাজার টাকা হলেও পাবেন আপনি একশো টাকা হলেও পাবেন আপনি লাখ টাকা হলেও পাবেন আপনি কোটি টাকা হলেও পাবেন অর্থাৎ এই পাঁচ রাশি কিন্তু লটারি থেকে প্রাইজ কিন্তু পেতে চলেছে সম্পূর্ণ আপনি কত টাকার কত টাকার অ্যামাউন্টের অ্যামাউন্টের আপনি অর্থ পাবেন কত পরিমাণ অর্থ পাবেন সেটা ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর অর্থাৎ আপনার ভাগ্য যদি সাথ দেয় সে মতন কিন্তু আপনি অর্থ কিন্তু পাবেন তবে আমি আবারও বলছি আমি প্রতিদিন কিন্তু রাহুকালটা রাহুকালটা আপনাদেরকে মেনটেন করতে পারি রাহুকালে যে কোনো শুভ কাজ বর্জন করুন শুধু লটারি বলে না কোনো যাত্রা হোক কোথাও কোনো অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার হোক যে কোনো কাজ শুরু করা হোক এই সময়টা বর্জন করুন কালকে যে রাহু কালটা এবং আমি যে শুভ সময়গুলো বলবো দিনের যে শুভ সময় সেই সময় যদি আপনারা কাটেন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ কিন্তু ফল দিবে আর যারা নিতান্তই পারছেন না হয়তো আপনার সেই যে শুভ সময় দিনের মধ্যে সেটা আপনি পেরে উঠতে পারছেন না আমি সেই কারণে রাশি অনুযায়ী রাশির পাশাপাশি রাশিভিত্তিক টাইমটাও আপনাদেরকে দিয়ে কিন্তু থাকি তবে আমি আবারও বলছি আমি যে রাশি ফলটি লটারি বিষয়ের উপর দিচ্ছি এটি সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনারা দেখবেন নিজ দায়িত্বে দেখুন এই কারণে আমি যে রাশিগুলো কথা বলবো আপনার যদি রাশি থাকে আপনার যদি কপালে যদি লটারির যোগ থাকে আপনি কিন্তু লটারি পাবেনি ছোট বড় মাঝারি যে কোনো অ্যামাউন্টের অর্থ যে পরিমাণে অর্থ আপনি কিন্তু যদি আপনার ভাগ্যে যদি না থাকে একটা কথা আছে না ভাগ্যে নাই তো কি ঠকঠকালে হবে কি অর্থাৎ ভাগ্যে থাকা দরকার ভাগ্যে না থাকলে ঠকঠকালে কিচ্ছু হবে না আর আরেকটা কথা যে খায় চিনি যে খায় চিনি তার যোগান দেয় চিন্তামণি অর্থাৎ আপনার যদি লটারি ভাগ্যে থাকে আপনি কিন্তু লটারি কিন্তু পাবেনই পাবেন তো এবার আমি জানাতে চলেছি কোন সময়ের মধ্যে আপনারা লটারি কাটবেন কোনটা রাহুকাল এবং প্রতিদিন আমি একটা কথা বলি চার চারটি গ্রহকে আমি মেন একটাই হচ্ছে আপনার শনি রাহু বুধ শুক্র এই কটি গ্রহকে স্ট্রং থাকা দরকার বা এর দশা অন্তর্দশা যদি পারমিট করে এবং আপনার নবম পঞ্চম দ্বিতীয় একাদশ কানেকশান যদি ঠিকঠাক থাকে আপনি লটারিতে কিন্তু প্রচুর অর্থের মালিক কিন্তু হবেন অর্থাৎ নবম ভাব ভাগ্য ভাগ্যভাবটাকে স্ট্রং থাকা দরকার ভাগ্য ভাগ্যভাব আপনার ডিপেন্ড করবে আপনি কত টাকার লটারি পেতে পারেন আপনি কোটি টাকারও মালিক হতে পারেন আপনি লাখ টাকারও মালিক হতে পারেন আপনি হাজার টাকারও মালিক হতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর যারা লটারি কেটে কেটে অহেতুক অর্থ নষ্ট করছেন তারা একবার হলো এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট করুন যে আপনার লটারি যোগ আছে কি না সেটা থাকলে কোন সময় আছে কোন বছর আছে কত সাল থেকে কত সালের মধ্যে আছে সেটা আপনারা দেখিয়ে নিন এবং এর পাশাপাশি আপনাদেরকে দেখতে হবে যাদের জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা কি লটারি পাবে না না তারাও পাবে আপনার হস্তরেখা হস্তরেখাও কিন্তু সম্পূর্ণ কারণ এখানে পুঙ্খ এখানেও বিচার করা যায় আপনার হাতের অবস্থানের উপর আপনার লটারির ভাগ্যে আছে কি না এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার হস্তরেখা যারা নাই তারা হস্তরেখাও কিন্তু বিচার করতে আপনারা পারেন তো আমি তো রাশিভিত্তিক আপনাদেরকে সময়টা বলবোই যে রাশিভিত্তিক কখন আপনাদের কাটা উচিত কখন কাটা উচিত নয় অর্থাৎ যে সময় কাটলে আপনাদের ভালো হবে বা যে সময় কাটলে কাটা উচিত নয় সেটাও আপনাদেরকে আমি আজকে জানাতে চলেছি আগে বলে দিই রাহুকালটা যে কালের যে কোনো শুভ কাজ বর্জন করুন কোনো শুভ কাজ করবেন না দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকালটা পড়েছে আপনার দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা কোনো মতে ভুল করে লটারি কাটবেন না শুভ সময়টা আপনার যদি যেটা পড়েছে আপনার সকাল আটটা পনেরো থেকে সকাল আটটা পনেরো থেকে নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ এই সময়ের মধ্যে আপনারা কাটতে পারেন লটারি এবার যাতে নিতান্তই পারছেন না এবার আমি যে রাশিগুলোর কথা বলবো তারা তো লটারি পেতেই চলেছে তারা কোন সময় কাটবে সময়টা তো একটা নির্বাচন দেখুন যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে তৃতি ক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বার ফরচুনা নাম্বারটা যদি আপনি জেনে নেন লটারির প্রসেসটা যদি আপনি জেনে নেন তাহলে আপনি কিন্তু লটারি পাবেন তার সাথে সাথে আপনার জন্মছকে আছে কি না লাকি নাম্বারটা জানা একান্তই দরকার আপনার ক্ষেত্রে কোন সংখ্যাটা লাকি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা করে লাকি সংখ্যা থাকে যে সংখ্যাটি তার ভাগ্য উদয় করে থাকে তো এবার প্রথম যে রাশির কথা বলবো যে রাশি লটের ভেতরে চলেছে আগামীকাল সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কালকে শুভ সময়টা হচ্ছে দশটা বাইশ মিনিট থেকে দশটা বাইশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কন্যা রাশির ক্ষেত্রে দশটা বাইশ টু এগারোটা চুয়াল্লিশ দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় হচ্ছে দুপুর দুটো থেকে দুপুর দুটো থেকে আপনার বিকাল চারটা বাইশ মিনিট পর্যন্ত দুপুর দুটো থেকে বিকাল চারটা বাইশ মিনিট পর্যন্ত কুম্ভ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে এই সময়টি শুভ তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল যে সময়টা আপনাদের শুভ বেরিয়েছে আপনি যদি মিথুন রাশি মানুষ আপনার সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে সকাল এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত দীর্ঘ সময় কিন্তু আপনি মিথুন রাশি যদি আপনি হন আপনি কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু লটারি কাটতে পারেন ভাগ্যকে একবার ট্রাই করে দেখুন না অর্থাৎ খুব অল্প পরিশ্রমে যেখানে টাকা পাওয়া যায় সেটা হচ্ছে লটারি এই লটারি কিন্তু আপনাকে খুব খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনাকে কোটিপতি কিন্তু করে দিতে পারে এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা যেটা বেরিয়েছে আপনাদের শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত শুভ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটু লটারি কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি রাশি ক্ষেত্রে যে সময়টা আপনার বেরিয়েছে আপনার এগারোটা দুই মিনিট থেকে এগারোটা দুই মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কালটা কিন্তু শুভ এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন আপনারা কিন্তু আপনি যদি রাশি মানুষ আর পাঁচ নম্বর রাশি আপনি কিন্তু লটারি থেকে ছোট হোক বড় হোক মাঝির হোক আপনি কিন্তু পুরস্কার পাবেন যারা পাচ্ছেন না হতাশ হবেন না অর্থাৎ আপনার না বিচার করুন সেখানে লটারি যোগ আছে কিনা এবং আমি আবার বলছি রাহু কবচ আপনার শনি কবচ শুক্রের কবচ যদি আপনার পরিধান করে সেক্ষেত্রে সেই গ্রহগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু স্ট্রং কিন্তু আপনার হবে অর্থাৎ এই গ্রহগুলোকে স্ট্রং করলে আপনার লটারির পাওয়ার সম্ভাবনাটা বাড়বে যদি আপনার জন্মছকে লটারি যোগ থাকে তবে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার